কখনো ভেবেছেন টম এন্ড জেরির মতো কার্টুনের ঘটনা বাস্তব জীবনেও ঘটতে পারে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও পাকিস্তানের পার্লামেন্টে এমন কিছু ঘটতে চলেছে। দেশের সংসদ ভবন, যেখানে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ হয়, সেখানে ইঁদুরের উপদ্রব এমন পর্যায়ে পৌঁছেছে যে ইঁদুরগুলোকে মোকাবিলার জন্য বিড়াল সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এই সমস্যার সমাধানে বিশেষ ব্যবস্থা নিয়েছে। তারা ঠিক করেছে যে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষ সিনেট ভবনের ইঁদুরদের নিয়ন্ত্রণে আনতে শিকারী বিড়াল মোতায়েন করা হবে। শুধু তাই নয়, পার্লামেন্টের বিভিন্ন স্থানে ইঁদুরের ফাঁদও পেতে রাখা হয়েছে, যেন কোনো ইঁদুর পালাতে না পারে। এখন আপনি হয়তো ভাবছেন এই প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে। শুনুন, পুরো প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 12 লাখ রুপি, যার টাকায় প্রায় 5,14,000। একটি প্রতিবেদনে জানা গেছে, 19 অগস্ট সোমবার সিডিএ এর বরাতে এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম জিও নিউজ। পাকিস্তানের পার্লামেন্ট ভবনটি দীর্ঘদিন ধরে ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ ছিল। ইঁদুরের কারণে গুরুত্বপূর্ণ নথিপত্র ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে। এই অবস্থায় বিড়াল সেনা মোতায়েনের মাধ্যমে এই সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। এখানে একটা মজার বিষয় হলো, এই পুরো ঘটনাটি টম এন্ড জেরির গল্পের মতো মনে হলেও বাস্তবে এটি পাকিস্তানের পার্লামেন্টের জন্য একটি জরুরি সমস্যা। পাকিস্তান বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই ইঁদুরের উপদ্রব যেন আরেকটি অনাকাঙ্ক্ষিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে বোঝা যাচ্ছে ইঁদুরদের সামলাতে এবার পাকিস্তান নিয়েছে যেহেতু বিড়ালের সাহায্য, আশা করা যায় এই বিড়াল বাহিনী তাদের দায়িত্বে সফল হবে এবং দেশটির পার্লামেন্ট আবারও ইঁদুর মুক্ত পরিবেশে কাজ করতে পারবে। অর্পিতা জাহান, আরটিভি।